বর্তমান সময়ের আসলে সবচেয়ে বড় খবর, তালিবান এবং আফগান সেনা মধ্যে ঘমাঘোট যুদ্ধ আরম্ভ। পঞ্জসির ঘাটি কু প্রবেশ বেড়ে অটকাইলে স্পেশাল ফোর্স, উভয় পক্ষের অনেক মৃতাহত। তবে আসন্তু দেখিবা কোন রয়েছে পুরা ঘটনা। তবে আফগানিস্তান রে তালিবান আতঙ্কবাদী বর্বরতা বড়িবার লাগিছে। জনসাধারণ অতি নির্মম ভাবে হত্যা করুছন্তি তালিবানি। সম্পূর্ণ আফগানিস্তান কু নিজ অক্তিয়ার কু নেই সারিছি তালিবান, কিন্তু এবে বি এমিতি এক অঞ্চল রয়েছে যাহাকু সেমানে কব্জা করিবাকু সক্ষম হই নাহান্তি। আফগানিস্তানর পঞ্জসির যেউঁঠারে কি আমেরিকা এবং রুশ ভলি দেশ মধ্যে পশিবাকু ভয় করন্তি, সেঠারে বর্তমান তালিবান বিরুদ্ধে লড়াই পাই প্রস্তুত চলাইথিলে পঞ্জসির সিংহ কুহযাউথিবা অহমদ শাহ মাসুদক পুয় অহমদ মাসুদ। কিন্তু বর্তমান খবর অনুযায়ী তালিবানী মানে পঞ্জসির ভিতরক প্রবেশ করিবা আরম্ভ করে দেইছন্তি। পঞ্জসির ঘাটিরে তালিবান এবং নর্দার্ন আলিয়ান্স মধ্যে জবরদস্ত যুদ্ধ আরম্ভ হয়েছে। পূর্বরু পঞ্জসির ঘাটিরে প্রবেশ করিপারি নথিলা তালিবান, তবে বর্তমান সেঠারে তালিবান এবং আফগানিস্তান সেনা মধ্যে প্রবল গুলিকাণ্ড জারি রয়েছে। তালিবানী মানে পঞ্জসির ঘাটিরে প্রবেশ করিবা আরম্ভ করিবা মাত্রে পলডা জবাব দেউছন্তি অহমদ মাসুদক সেনা। উভয়ঙ্ক মধ্যে ঘমাঘোট লড়াই জারি রহিথিবা জনাপড়িছি। অহমদ মাসুদক সেনা তালিবানকু কোনসি মতে পঞ্জসির ঘাটিরে পুরাই দেউনাহান্তি। পূর্বরু নিউজ এজেন্সি অল জজিরা দাবি করিথিলা যে অহমদ শাহ মাসুদক পুয় অহমদ মাসুদ তালিবানীঙ্ক সহিত হাত মিলাই দেইছন্তি, কিন্তু এহাকু ভুল প্রমাণিত করা যাইছি। মিলিথিবা রিপোর্ট অনুসারে পঞ্জসির ঘাটিরে উভয় পটু জবরদস্ত গুলিগোলা জারি রয়েছে। অহমদ মাসুদ নর্দার্ন আলায়ান্স গড়িবা পরে তালিবান বিরুদ্ধে লড়াই করিবা পাই আহ্বান দেইথিলে। সে কেবে বি তালিবানকু সেঠারে কব্জা করিবাকু দেই নথিলে। তবে বর্তমান সেঠারে তালিবানী আতঙ্কবাদী মানে পশিবাকু উদ্যম করিবাকু উভয়ঙ্ক মধ্যে জোরদার লড়াই জারি রয়েছে। তবে বর্তমান সুদ্ধা কেতে মৃতাহত হলেনি সে নেই সূচনা মিলে নাহিঁ। তবে এহা বর্তমান সময়ের সবুঠারু বড় খবর, তালিবান আফগান সেনা যুদ্ধ আরম্ভ। তবে এহা থিলা বর্তমানর রিপোর্ট। এহা পরে কোন রহিব আগামী রিপোর্ট আমি নেই আসিবু নেক্সট ভিডিওরে। সেথিলাগি চ্যানেল সহ কনেক্ট হয়ে রুহন্তু, চ্যানেলকু সবসক্রাইব করিকি পাখরে আসুথিবা বেল আইকনটিকু বজাই রুহন্তু, ভিডিওটিকু লাইক কমেন্ট সেলেকশন করন্তু। সে পর্যন্ত মু রহিলি, নমস্কার।